গুড মর্নিং বন্ধুরা, তোমরা সকলেই ভালো আছো আমি জানি, আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায়। এখন বাজে কটা? সকাল 11টা বাজে, আমি স্নান করে আসলাম, মাসি কাজ করে চলে গেছে, রান্নার মাসি, কাজের মাসি সবাই কাজ করে চলে গেছে, তারপর আমি স্নান করলাম, কারণ আজকে মাসি সকাল সকাল এসেছিল। তো চলো, আর আরেকটা কথাটা হচ্ছে, ভিডিও দেখার সময় একটা লাইক দিও, টুকুস করে একটা লাইক দিও, পুচুত করে একটু লাইকের ওপর হাগু করে দিও। হ্যাঁ, সবাই একটু লাইক দিয়ে ভিডিওটা দেখো, এটাই বলছি। আর যতটা সম্ভব পারবে দেখবে, কিন্তু স্কিপ করবে না, প্লিজ ভিডিও স্কিপ করবে না, তাতে তোমার চ্যানেলেরও ক্ষতি হবে, আমার তো ক্ষতি হবেই, যারটা দেখছো তার ক্ষতি হবে, আর নিজের চ্যানেলেরও ক্ষতি হবে। আশা করি কেউ চাইবে না যে নিজের চ্যানেলের ক্ষতি হোক, তাই জন্য ভিডিও স্কিপ করে দেখবে না, যতটা সম্ভব ততটাই দেখবে, আর একটা লাইক দেবে। এই হলো আর যে কথাটা বলছি, যে আমি তোমাদের বিশ্বাস করি, আমি জানি আমার ভিডিও যারা দেখে তারা স্কিপ করে দেখে না, কিন্তু অনেকে আছে স্কিপ করে দেখে, তারাও যদি আমার চ্যানেলে এসে দেখো তা অন্তত স্কিপ করো না। তোমার যদি 2 মিনিট দেখতে হয় তুমি 2 মিনিটই দেখো বাপু, কিন্তু স্কিপ করো না, তবে 2 মিনিটে তোমার চ্যানেল কিন্তু গ্রো করতে পারবে না। কারোর ভিডিও যদি তুমি 2 মিনিট, 1 মিনিট, 1.5 মিনিট, 3 মিনিট দেখো, তোমার নিজের চ্যানেলও কিন্তু গ্রো করবে না, এটা কিন্তু জেনে নাও। তা একটা মিনিমাম রেঞ্জ অবধি দেখবে, যতটা পারবে দেখবে, প্রত্যেককেই বলছি। আমি মোটামুটি সকলেরই ভিডিও এই 15 মিনিটের ভিডিও হলে 11 মিনিট, 12 মিনিট দেখি, আর মোটামুটি 10 মিনিটের কাছাকাছি ভিডিও হলে পুরোটাই দেখি। এবার এক একজনের থাকে 25 মিনিটের ভিডিও, এবার সে যদি দেখি আমার কন্টিনিউ প্রত্যেক দিন ভিডিও একদম সম্পূর্ণ দেখে, তখন আমি এক একদিন দেখে দিয়ে দিই না, তা না, তা হাতে সেরকম, তবে আমি 12-15 মিনিট আমি দেখেই দিই। আমি মোটামুটি সকলের ভিডিওতে ঢোকার আগে একটা লাইক দিই আর ভিডিওটা দেখে দিই, আর কমেন্টসটা আমি বেশি করতে পারি না, কারণ আমার চোখের প্রবলেম আছে, আমি ওই ডিজিটগুলো আমি হারিয়ে যাই, আমি অত তাড়াতাড়ি টাইপিং করতে পারি না, সে নিয়ে কোনো ভাবনা নেই, কিন্তু আমি তোমাদের পুরোটা দেখে দিই। আচ্ছা যা গায়, এটা গেল, আর আজকে একটু ফানি ভিডিও দিচ্ছি, ফানি ভিডিওটা দেখো, মনে আনন্দ নাও, মানুষকে আনন্দ দেওয়াটাই কিন্তু সবথেকে কঠিন কাজ। হ্যাঁ, মানুষকে কাঁদানো, দুঃখ দেওয়াটা খুব সহজ কাজ, কিন্তু মানুষকে আনন্দ দেওয়াটা কিন্তু খুব কঠিন কাজ। দেখো আমার ভিডিও দেখে তোমরা কোনো আনন্দ পাচ্ছ কি না কমেন্টস করো, তাহলে আবার এরকম ভিডিও করার প্রচেষ্টা করব। চলো দেখতে থাকো। সবাই বলে বেড়ায় বিয়ে করার পর বউ কোনোদিন নিজের ভুল মানতে চায় না, আমার বউ তো রোজ ভুল মানে। ভুল করে ফেলেছি আমি তোমাকে বিয়ে করে। ভাইকে কিছু খুঁজেন নাকি? হ ভাবি, আপনার বাসায় কি আমার বিড়াল লাইছে? কই না তো, বিড়ালটা খুব পাজি ভাবি, এই মাছের গ্যারান পাইলে না খালি উকি ঝুঁকি মারে। বিলাই নয় বুঝলাম, মাছের গ্রানে উকি ঝুঁকি মারে, তা আপনি কোন গ্রানে উকি ঝুঁকি মারেন? বন্ধুরা, বউকে বউ ভাববেন না, শালি ভাববেন, দেখবেন সংসারে কি উন্নতি কি উন্নতি। আর বন্ধুরা, বরকে বর ভাববেন না, দেওয়ার ভাববেন, দেখবেন আরো উন্নতি। এই আমাদের টিভি নষ্ট হয়ে গেছে, নতুন একটা টিভি নিয়ে এসো। বলো কি, কিছুক্ষণ আগেও তো দেখতেছিলাম টিভি চলতেছিল। তা জানি না, খালি বন্ধ হয় আর চালু হয়। আচ্ছা ঠিক আছে, কারেন্ট আসলে আমি দেখতেছি কি হইছে। তুমি দেখো, কারেন্ট আসলে চালু হবে, আবার কারেন্ট চলে গেলে বন্ধ হয়ে যাবে। কি হইছে, মন খারাপ কেন তোর? একটা কথাও বলবি না, তোর কারণে ভাবির সাথে ব্রেকআপ হইছে আমার। আমার কারণে ব্রেকআপ হইছে? আমি কি করলাম? তুই তো বলছিলি ভাবির চেইন গিফট করতে। নিশ্চয়ই রূপার চেইন গিফট করছিলি। আরে না, সাইকেলের চেইন। মারো, বুঝি মারো। তুমি কি খেতে ভালোবাসো সবথেকে বেশি? মাংস। সেটা কোনটা, চিকেন না মাটন? মুরগির মাংস। চিকেন? চিকেন খাই না, আমি ওই মাংসই খাই। কি খাও? মুরগির মাংস। ও আচ্ছা, চিকেন খাও না মুরগি খাও। আচ্ছা আপনি খান কি? এই গাল দিচ্ছিস? আরে না না না, আমি গাল দিচ্ছি না আপনাকে, আপনি খান কি? আমা আমা গাল দিচ্ছিস? আরে ভাই মহা মুশকিল, আপনি খান কি, মানে খান কি? ও সেটা বলবি তো, ভাত আর রুটি। ভাত রুটি? আচ্ছা আচ্ছা। কোথায় যাচ্ছ তুমি? সুইসাইড করতে। এত মেকআপ কেন? উম্মা, কাল সকালে কি আমার পত্রিকা ছবি বের হবে না? সোনা চলো না শপিং করে আসি। রোজ রোজ আমি শপিং এর খরচা করতে পারবো না,
কেন পারবে না? বিয়ের সময় তো বলেছিলে মেয়েকে এক কাপড়ে পাঠিয়ে দাও, মেয়ের সব দায়িত্ব আমার। সে তো তুমিও আমায় বলেছিলে আমাকে সারা জীবন সুখী রাখবে, সে কথা তো আমি কোনোদিন তুলিনি। মিউজিক ভাই, শুনলাম আপনি নাকি ব্যাংকে ম্যানেজার পোস্টে চাকরি পেয়েছেন। হ ভাবি, তো সুযোগ সুবিধা কেমন? আর বললেন না, সুযোগ সুবিধার অভাব নাই, আমার কথায় সবাই উঠে আর বসে, খালি আমি একজনের কথায় উঠে আর বসি। কার কথায়? আমার ভাবি, বাড়ির সব কাজ করায় আমার দিয়া। ও শুনছো, আমার ফোনটা না নষ্ট হয়ে গেছে, ঠিকঠাক কাজ করছে না, একটা নতুন ফোন নিয়ে নিই না। ও হো রে, তুমিও তো ঠিকঠাক কাজ করো না, আমি কি তোমায় কিছু বলেছি? আমি কি বলেছি আর একটা বিয়ে করে নিয়ে আসবে? শালা ডেমনা। জানো শিলা, পাশের বাসার ভাবি মনে হয় আমার প্রেমে পড়ে গেছে। তাই নাকি? তা তুমি কি করে বুঝলা যে তোমার প্রেমে পড়ে গেছে? কারণ সে যখনই আমাকে দেখে দেখে মুচকি মুচকি আসে। আরে তার জন্য না, ওনার ঘরে একটা বান্দরের ছবি আছে, সেই ছবির সাথে তোমার মিল আছে। এক্সকিউজ মি, আপনি কাকে ভালোবাসেন? ভালোবাসি মিল্কিকে, দিননাথ আছে হৃদয়ে, শিলার প্রেমে ভীতু আমি পাগল শর্মীর হাসিতে, হৃদয় কাপায় সুবর্ণা পাখি ছাড়া চলে না, হৃদিকে ছাড়া বাঁচা দায় মলি ছাড়া কিছু নাই, অলি আছে প্রার্থনায় পরমা মনের প্রতিমায়। আপনার ওটা কি মন নাকি গার্লস হোস্টেল? গবেষণায় প্রমাণিত, বাঙালি যতই আধুনিক হোক না কেন, তারা ইয়ারফোন কে হেডফোন বলবেই। ও ম্যাডাম, আমার সুতির নাইটিটা পাল্টে দিন। এটা নাইটির দোকান না, এটা আধার সংশোধন কেন্দ্র। আমি ঠিক জায়গাতেই এসেছি, আমার নাম সুধীর মাইতি, আপনি ভুল করে দিয়ে দিয়েছেন সুতির নাইটি, পাল্টে দিন। বহুত আচ্ছি ভিডিও বানাতি হ্যায় আপ। থ্যাঙ্ক ইউ। মে আপকি সারি ভিডিও লাইক করতা হুঁ। থ্যাঙ্ক ইউ। বেসে রহতি কাহাঁ হ্যায় আপ? রিলস পর। তোরা যদি ঝগড়া করে মরেও যাস, জীবনে কোনোদিন ছাড়াতে যাব না। হেলা ঝগড়া থামাইতে আর নিজেই ঝগড়া করে আসলা। আচ্ছা তুমি বলো, ভাবিরে বুকে নিয়ে সান্ত্বনা দেয়াটা কি কোনো অন্যায়? মোটেও অন্যায় না, কিন্তু আজকে তোরে সান্ত্বনা দেবে কেডা। এক্সকিউজ মি। জি ভাইয়া বলেন। আপনার গাল দুটো না খুব সুন্দর। তাই নাকি? থ্যাঙ্ক ইউ। যদি আমি আপনার মোবাইল হইতাম তাহলে সারা দিন আপনার গালের সাথে লেগে থাকতাম। আমিও বাসায় গিয়ে মোবাইলের পিছনে চার্জার ঢুকাইতাম। দেখো তো এই শাড়িতে আমাকে কেমন লাগতেছে। ওয়াও, তোমাকে একটা পুতুলের মতো লাগতেছে। তাই নাকি? তা কোন পুতুলের মতো লাগতেছে? নাক লম্বা যে একটা পুতুল আছে না, ওটার মতো। কোন পুতুলের আবার নাক লম্বা? আরে চিড়িয়াখানায় গেলে দেখা যায়। কি বললা? আমি হাতি?